তো আজকে আমি আমার শান্তনুদের ডিম চুরি করার জন্য আসছি গাইস। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আমার শান্তনুদের ডিম চুরি করার জন্য আসছি গাইস, কারণ এর আগের দিন আমি হচ্ছে ডিম চেক করার জন্য আসছিলাম, ও কয়টা ডিম দিছে দেখার জন্য, কিন্তু ও আমাকে বক্স খুলতেই দেয়নি। মানে আপনারা দেখছেন ভিডিওটা, ও আমাকে বক্স চেক করতে দেয়নি। যে আজকে আমি ডিসিশন নিছি আজকে ডিম আমি চুরি করবো, ডিম চুরি করে আমি দেখবো যে ওর ডিম ফাটাল হয়েছে নাকি। তো আমি ওর কেজের কাছে যাচ্ছিলাম, তো ভাবলাম আমার শান্তনুগুলো একটু বাদাম দিয়ে নিই। তো এখন আমি আমার শান্তনুরের বক্স আমি খুলবো, খুলে তারপর ওর ডিম চুরি করবো। ও বুঝতে পারছে যে আমি ওর ডিম এখন দেখতে যাবো, ও বক্সের ভিতরে ঢুকে গেছে কত তাড়াতাড়ি। দেখেন বক্সের গেট খুলছি, ও কি করে আমার সাথে, মানে ও এতটা ভয় দেখাচ্ছে আমাকে যাতে আমি ওর ডিমে হাত না দিই, কিন্তু আজকে ডিম আমি চুরি করবোই। তো অনেকক্ষণ কিন্তু আমি এভাবে চেষ্টা করছিলাম ও যাতে বাইরে যায়, বাইরে গেলে আমি ডিম একটা নিব। তিনটা ডিম পারছে গাইস, দেখছেন তিনটা ডিম মোটামুটি মনে হচ্ছে ফাটাল হয়ে গেছে। তো আমরা বের করে দেখবো ডিমটা সত্যি ফাটাল হয়েছে নাকি, কিন্তু আমাকে যেভাবে ভয় দেখাচ্ছে আমি তো মানে কি বলবো। আমি আমার এমনিতে শান্তনুর অনেক প্রচুর ভয় লাগে, কারণ ওরা যেভাবে মানে অ্যাটাক করে আপনার মানে বলার মতো না, এত দ্রুত এত মানে ফাস্ট ওরা অ্যাটাক করে, খুব ফাস্ট কিন্তু ওরা অ্যাটাক করে। তো আমি চেষ্টা করতেছি বারবার ডিম নেওয়ার জন্য, কিন্তু ও বারবার বক্সের মধ্যে চলে আসতেছে। তো আমাকে এখন হচ্ছে ক্যামেরাটা সাইডে রেখে আমার ওকে অন্য সিস্টেমে ডিমটা বের করতে হবে। তো গাইজ আমি একটু ডিমটা বের করে নিই। তো দেখছেন আমি কিন্তু ডিম চুরি করে নিয়ে চলে আসছি গাইজ, দেখছেন ওরে আমি দেখাচ্ছি, দেখো আমি তোমার ডিম চুরি করে নিয়ে আসছি। এখন আমরা এই ডিমটা দেখবো ফাটাল হয়েছে নাকি। আমি এখন হচ্ছে আমার ফ্ল্যাশের উপর দিব, মোবাইলের ফ্ল্যাশের উপরে। তো দেখেন ডিমটা কিন্তু সুন্দর ব্লাড দেখাচ্ছে ডিমের ভিতরে, মাশাল্লাহ সুন্দর ফাটাল হয়েছে। তো এই ডিমে 100% বেবি উঠবে যদি আল্লাহ বাঁচায় রাখে, তাহলে দেখাবো আপনাদেরকে কয়টা বেবি উঠছে। আমি জানি এই পেয়ারে ডিমটা চেক করা খুবই টাফ হয়ে যাবে, কারণ এই পেয়ারটা বক্স থেকেই বের হয় না, ফিমেলটা বক্স থেকেই বের হয় না। ওর হচ্ছে মেলটা ওর ফিডিং করায়, দেখছেন ও কীভাবে প্রোটেকশন দিচ্ছে ওর ডিমরে। এভাবে যদি প্রোটেকশন দেয় তাহলে মেবি আমরা ওর ডিমটা আর চেক করতে পারবো না, কারণ আমার প্রচুর ভয় লাগে এই পেয়ারটাতে, সব থেকে বেশি ভয় লাগে। দেখছেন ওর মাথাটা, দেখেন ও মাথা দেখলে মনে হচ্ছে প্রচুর রাগে আছে, কি যে একটা অবস্থা। দেখেন এর ডিম মনে হয় না চেক করা যাবে গাইস, কি করতেছে মানে এতটা ভয় দেখাচ্ছে আমাকে, কিন্তু আমিও ভয়ও পাচ্ছি। তো এর ডিম আজকে চেক করতে পারবো না, কারণ ওরা বক্স থেকে বের হচ্ছে না। তো আজকে ভিডিওতে এ পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, আসসালামু আলাইকুম গাইস। এদিকে আবার আমার ছোট্ট গুলুমুলু বেজে হয়েছে সিলভার ডায়মন্ড হবে। তো বেজে দিতে দেখেন মানে অনেক গুলুমুলু, আর এই আমার সিলভার ডায়মন্ড, মানে একটা শখ করে রাখছে এই পেয়ারটা, আমার অনেক ভালো লাগে এই পাখিটা।